صلی علی سیدنا مولانا محمد وعلی سیدنا مولانا. الحمدللہ ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত জামগড়া রপায়র মাঠে দিরোজ ড্রেসেস লিমিটেড মালিক ও শ্রমিকের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এসেছে উনি এসেছে বিশেষ অতিথি এতক্ষণ যারা আলোচনা রাখলেন বিশেষ করে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর ফয়জুল হক আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন. বিশেষ বক্তা হিসেবে ছিলেন জনাব মাওলানা আনিসুর রহমান দামাত বরকাতুহুমুল আলিয়া. মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, বিশেষ করে যাদের উদ্যোগে মাহফিল, মালিক এবং শ্রমিক, বিশ্বনবী জানিয়েছেন মালিক এবং শ্রমিকের সম্পর্ক হবে ভাই ভাই. আজকের আলোচনা দেখে আমার মনে হচ্ছে এরা ভাই ভাই অবস্থায় বসবাস করছে. যারা আয়োজনে সম্পৃক্ত সবাইকে নিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ. কোরআনে কারিমের অনুষ্ঠান শুনতে হলে কয়েকটা নিয়ম আল্লাহ দিয়েছে. ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ. সূরা কাফ 37 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী আমার এই জিকির যদি কেউ শুনতে চায় দিলের কান লাগিয়ে যেন শোনে. কিসের কান? তার মানে দিলে আর একটা কান আছে, ওইটা দিয়ে শোনা লাগবে. এই কান দিয়ে শুনলে হয়তো আর এক কান দিয়ে বের হয়ে যেতে পারে, মনের ওই কান দিয়ে শুনলে ওটা বের হওয়ার সম্ভাবনা কম, যেন ওইটা দিয়ে শুনবেন. দুই নম্বরে আপনাকে স্থির ভাবে শোনা লাগবে. তিন নম্বরে অহুয়া শাহীদ, সে যেন উপস্থিত হয়ে শোনে. এই জন্য দূর দূরান্তে যারা এসেছেন এই আয়াত অনুযায়ী আমার এখন তো বলতেও ভয় লাগছে যে আপনারা উপস্থিত হয়ে শোনেন, তাহলে তো আর এক ঝামেলা হবে. যে যেখানে আছেন দরকার আরো দূরে চলে যায়। তিনটা স্বার্থ মেনে আমরা কোরআনে কারিম যারা শুনছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ. এই জায়গায় তো সমস্যা দেখছি, বারবার তো ডিস্টার্ব করলে তো আলোচনা তোলা কঠিন হয়ে যাবে. আপনারা এমনিতেই দাঁড়িয়ে থাকেন থাকেন, কিন্তু কথা বলবেন না. যদি বসার জায়গা না পান দরকার হয় দাঁড়িয়ে থাকেন, আমরা বেশি সময় নেব না, এক দেড় ঘন্টার সময় নেব, কথা বলা যাবে না. যে যেখানে আছেন ওই অবস্থায় থাকেন. আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, যেটা নিয়ে বিশেষ করে বাংলাদেশে ভেজাল চলছে, আমার এই জ্ঞানে ধরা পড়েছে সবচাইতে বড় ভেজাল এখন এই বাংলাদেশে অশিলা নিয়ে, এটা আজ আমরা ক্লিয়ার করব. তাহেরি হুজুরের মতো কোনো ভেজাল আছে? বারবার আবার বলা যাবে না. আজকে আমরা ক্লিয়ার করে বাড়ি যাব ইনশাল্লাহ, যেন আর কেউ আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বাবার নামে দাদার নামে কেউ ব্যবসা করে খেতে না পারে. এই জন্য যারা কথা বলছেন কথা বন্ধ করেন. আল্লাহ পাক বলেন মমিন তো তারা ইন্নামা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন. এরপরও আবার কথা বলে কে?
না এইভাবে হবে না তো বারবার এত আওয়াজ আসলে আমি কথা বলতে পারব না আপনারা আরো বড় জায়গায় যেতে পারতেন সুবহানাল্লাহ আপনাদের আমি মাফ চাই ভাই কথা বন্ধ করেন কথা বন্ধ করেন এই যে ভিডিও যারা এসেছে কালকে ইন্টারনেটে দিয়ে দেবে আপনারা আরো ভালো করে দেখে নেবে কথা বন্ধ করেন কারণ কিন্তু গোনা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তারের কাছে যারা দাঁত তুলতে যায় দাঁতে যদি কোনো রোগ দেখা দেয় আপনার ওই দাঁত যদি নষ্ট হয়ে যায় তুলতে গেলে ডাক্তার যদি আপনাকে কষ্টের ভেতরে ফেলেও দাঁত তুলতে চায় তারপরও আপনার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে কিচ্ছু বলবে না বলবে যত কষ্ট হয় হোক ওর দাঁত যেন ওঠে কারণ ওর দাঁতটা যতদিন থাকবে ততদিন ওর যন্ত্রণা আরো বাড়বে এই সমাজের দিকে তাকিয়ে কোন জায়গায় ঔষধ দেওয়া লাগবে আর কোন দাঁত তুলে ফেলা লাগবে এটা আমি টের পাচ্ছি সুতরাং আজকে কোরআন এবং হাদিস দিয়ে ওই দাঁত আমরা তুলতে চাই যদিও আমাদের একটু কষ্ট হবে কষ্ট হলেও মেনে নেওয়া লাগবে একটা গল্প পড়ছিলাম আজকে আসার সময় এক লোক বিয়ে করেছে কিন্তু বউ কাছে আসে না চিন্তা করছে এত টাকা খরচ করলাম বউ আসে না কি করি বিভিন্ন জায়গায় পানি পড়া তাবিজ পড়া কত কিছু লাগিয়েছে কাজ হয় না এক পীর সাহেবের কাছে তেল পড়া নিয়েছে তেল পড়ে পড়া শরীরে মেখেছে বাড়িতে গিয়ে ঘুমিয়ে আছে তোর বউ থাকে একদিকে ও থাকে আর একদিকে আল্লাহর ইশারা ওই দিন হঠাৎ করে জাপটিয়ে ধরেছে মনে মনে ভাবছে আল্লাহ এই পীর সাহেবকে তুমি বাঁচিয়ে রাখ এত জায়গায় পানি পড়া নিলাম তাবিজ নিলাম কত রকমের ফোফা নিয়েছে কোনো কিছুই কোনো কিছু হয় না আজকে হুজুর কি তেল পড়া দিল বউ আমারে জাপটিয়ে ধরেছে ওর বউ বলছে কিসের তেল পড়া ঘরে চোর এসেছে এই জন্য ভয়তে জাপটিয়ে ও বলছে আল্লাহ আমার ঘরে যেন প্রতিদিন চোর আসে আজকে আমি ওই দাঁত যদি তুলে ফেলি যদি কষ্ট হবে আপনার মনে মাঝে মনে হবে যে এরকম অসিলা যেন আরো কিছু তৈরি হয় অনেক ভ্রান্ত ধারণায় আছে আমরা দেখবেন আজকে আপনার খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে কথা বলবো আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করে একটা ঘন্টা যেন তৌফিক দেন জোরে বলেন আমিন আল্লাহ পাক বলেন মমিন তো তারা যাদের সামনে আল্লাহর আয়াত আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে যাদের ঈমান আছে ওদের ঈমান আরো বেড়ে যায় কি আছে হ্যাঁ কথাটা বুঝেন ওয়াইদা তলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান থাকলে ওইটা আরো বেড়ে যায় এখানে যারা আছি আমাদের যদি ঈমান থাকে আজকের আলোচনায় আপনার ঈমান বেড়ে যাবে আর যদি ঈমান না থাকে তে বাড়বে কি এজন্য ঈমান আছে কিনা এটা আগে পরীক্ষা করা লাগবে সাহাবী প্রশ্ন করলেন হে রাসূল আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাব বিশ্বনবী বললেন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর খারাপ কাজগুলো যখন তোমাকে কষ্ট দেবে পীড়া দেবে তখন বুঝবে তোমার ঈমান আছে ঢাকাবাসী মন থেকে বলেন তো এই দেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি কাফের মুশরিকদের কথা বাদ দিলাম এই দেশে আমরা যাদেরকে নাম করা ইমানদার মনে করি তাদের কাছেও আজ ভালো কাজগুলো ভালো লাগছে না
তাফসীর মাহফিল সে যেই করুক যদি কোরআনের সঠিক তাফসীর করে ওটা ভালো কাজ নাকি বলাই লাগবে কারণ মান বলা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে কিন্তু আমাদের মাতৃভাষা যেহেতু কোরআন না আরবি আমরা বুঝি না এই জন্য অনেকে আজ আরবি যদি একটু পারে তারা কোরআনের আয়াত পড়ে ঠিক কিন্তু নিজেদের স্বার্থে তারা অপব্যাখ্যা করে এদেশে যারা নাম করা করা ওদেরকে আলেম আমি বলি না বলি ওদেরকে বক্তা কারণ আলেম আর বক্তা এক জিনিস না নাম করা বক্তাগুলো মানুষকে শুনিয়ে দিয়েছে ইয়া আয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওহে যারা ইমানের দাবি করো তোমরা আল্লাহর নিকটে তাওবা করো কেমন তাওবা তাওবায়ে নাসুহা নসুহার মতো ওরা বানিয়েছে নসুহা নামে একটা লোক ছিল এই লোকটা নবীও না রসুলও না সাহাবিও না একটা বুজুর্গ এত বড় বুজুর্গ ছিল তার নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন অথচ এটা পুরাটা অপব্যাখ্যা বানানো নসুহা নামে কোন লোক তাফসিরের ভেতরে আমরা পাইনি আর নসুহা নামে কোন বুজুর্গ ছিল না এখানে তাওবায়ে নসুহা বলতে আমার আল্লাহ একনিষ্ঠ তাওবা একমাত্র তাওবা আল্লাহর দিকে ফিরে আসার জন্য যে তাওবা করা হয় ওইটা বুঝিয়েছেন আর তাওবায়ে নসুহার ব্যাখ্যা দিচ্ছে তাওবায়ে নসুহা এমন একটা লোক ছিল যার নাম নসুহা তার মতো তাওবা করো আপনি কোরআন যদি না জানেন তে বলবেন না আন্দাজে বানিয়ে বলতে গিয়ে আপনার ঈমান তো আপনি হারিয়ে ফেলেছেন আজ আমরা ইন্টারনেট ফেসবুক ইউটিউব ডেভেলপমেন্ট এগুলো দেখার পরে মর্মাহত হচ্ছে বড় বড় বক্তা যাদেরকে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে বুকিং করা লাগে তারা এই তাওবায়ে নসুহার ব্যাখ্যা দিতে গিয়ে নসুহা নামক একজনের কাহিনী শোনাচ্ছে পুরাটা মানওয়াট এ কোনো দলিল নেই কোরআন হাদিসে ইসলামের ইতিহাসে এগুলো ভণ্ডরা সব বানিয়েছে এরকম আমার দৃষ্টিতে প্রায় 35টা ধরা পড়েছে শুধু এই দেশেই আর ভারতে গেলে তো মনে হয় 100 উপরে ওই দেশে যা হয় সবই বাপ দাদার কাহিনী আমি ভারতের যতগুলো প্রদেশে গিয়েছি তাফসীর মাহফিলের নাম দেয় ওয়াজ মাহফিলের নাম দেয় ইসালে সাহাবের নাম দেয় শুধু হয় আমার পরদাদা আমার বাবা আমার দাদা আমার বাবা এই কইস এই কইস এই কইস তাফসীরে এক একটা আয়াতে যে কথা আল্লাহ দিয়েছে সারা রাত বললেও শেষ হওয়ার কথা না আর ওরা কোরআনের তাফসীর মাহফিলে কোরআনের কথা খুঁজেই পায় না শুধু বাবার আর দাদার কাহিনী এখানে আমার মনে হচ্ছে বাংলাদেশের এই দৃশ্য এখন দেখে যে কিচ্ছা কাহিনীর দেন শেষ কোরআনে কারিমের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা যারা এই অপব্যাখ্যা গুলো করছেন আমরা যারা আছি আমরা আরবি বুঝি না এই জন্য আমরা মনে করি না আরবিতে যখন হুজুর বলছে মানে নসুহা নামে একটা লোক আছে ওরে জিজ্ঞাসা করে দেখবেন তো যে কোন তাফসিরে আছে বলেন বলতে পারবেন কারণ আমি যতগুলো তাফসির বাংলাদেশে আছে প্রায় আমি সব এই আয়াতের সাথে মিলিয়েছি 42টার উপরে আছে একটাতেও পাইনি তো পেল কোথায় অবশ্যই বানানো নসুহা নামে কোনো লোক পৃথিবীতে ছিল না আন্দাজে বানিয়েছি তাওবায়ে নসুহার ব্যাখ্যা তিনটা কেউ যদি তাওবায়ে নসুহা করতে চায় তিনটা শর্ত তাকে মানা লাগবে কয়টা আল্লাহ বলেন কেউ যদি তাওবায়ে নসুহা করে কি হবে তার এই যে এখানে দলিল আল্লাহ দিয়েছেন এটা আছে সূরা তাহরিমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকুম আয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াউমা লা ইয়ুখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু সূরা তাওবা তাহরিমের এই আয়াতের পরবর্তী 7 নম্বরের পরে 8 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন কেউ যদি তাওবায়ে নাসুহা করে তাওবায়ে নাসুহার শর্ত আমি কয়টা বলেছি আরো জোরে বলেন এখানে যারা তাওবা করার নিয়তে বসেছেন
আপনি যদি আল্লাহর নিকটে তাওবা নাসুহা করেন তিনটা শর্ত আপনাকে মানা লাগবে এক নম্বরে আপনাকে বলতে হবে যে আমি অপরাধী আমি অপরাধ আবার দুই প্রকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা তাসাবাত ও রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ইলা আখির আয়াত রব্বুল আলামিন আমি বুঝে যে কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে অথবা আমি ভুলে করি নাই এখানে নিসিয়ান এবং খাতা এই দুইটা শব্দ আয়াতে আছে আল্লাহ তাআলা নিসিয়ান মানে আমি ভুলে করি নাই আর খাতায়া মানে করতে গিয়ে কাজটা ভুল হয়ে গেছে এটা শুধুমাত্র গোনার জন্য না যে কোনো দায়িত্ব পাওয়ার পরে ওটা যদি আমি ভুলে না করি ওর নাম নিসিয়ান ওর নাম আমি মন্ত্রিত্ব পেয়েছি আমার মন্ত্রিত্ব পাওয়ার পরে আমার মন্ত্রণালয়ে যে সমস্ত কাজের আঞ্জাম দেওয়া দরকার আমি হয়তো ভুলই করি নাই অথবা আমি কাজটা করতে গিয়ে ভুল করে ফেলেছি এই দুইটাই আমি তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও এখন এটা যদি আপনি আল্লাহর কাছে করেন আল্লাহর কাছে স্বীকার করবেন যদি জনগণের কাছে করেন জনগণের কাছে স্বীকার করা লাগবে সংবাদ সম্মেলন করে হলেও কথা আমার হয় বোঝা যায়নি তাহলে তাওবায়ে নাসুহার প্রথম শর্ত হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন আরে অপরাধটা হয়তো ভুলে করেন নাই অথবা কাজটা করতে গিয়ে ভুল হয়ে গেছে দুইটার স্বীকৃতি দেওয়া লাগছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা এখানে নিসিয়ান এবং খাতায়া দুইটা শব্দ আল্লাহ দিয়েছেন হে আল্লাহ আমি যে সমস্ত কাজ ভুলে করি নাই অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে তুমি দুইটাই আমারে মাফ করে দাও এটা আল্লাহর কাছে গেল কার কাছে যদি আপনি কোনো মানুষের কাছে এরকম কোনো দায়বদ্ধ থাকেন আপনি এমপি হয়েছেন 3.5 লাখ থেকে 4 লক্ষ মানুষের দায়িত্ব পালন করবেন এই কারণেই কথা বলেন না কেন আপনার এলাকায় যত রাস্তা ব্রিজ কালভার্ট আছে এগুলো আপনার দায়িত্ব এখন আপনি ভুলে হয়তো ব্রিজ করেননি অনেকে মনে করছে না করব কখন যে রাস্তা দিয়ে আসলাম আমার মনে হয় শয়তান যদি এই রাস্তায় কোনোদিন আসে দ্বিতীয়বার আসবে না আজকে মাগরিবের পরে যেখানে গিয়েছিলাম ওই রাস্তা ওইরকমই এখন যদি বলেন না আমি উন্নয়নের মহা সড়কে চলছি তাহলে তো বাস্তবে আপনাকে দেখাতে হবে রাস্তাগুলো আমার দাদা চেয়ারম্যান আমি দেখেছি এই দেশে রাস্তার জন্য যত টাকা বাজেট হয় যদি এই টাকাগুলো সঠিকভাবে রাঘব বোয়ালের পেটে না গিয়ে সঠিকভাবে খরচ করা হয় বাংলাদেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না আমার যে গাড়িটা আছে ওই গাড়ির জন্য সরকারকে প্রতি বছরে বছরে শুধু রোডের জন্য 27,000 টাকা দেওয়া লাগে এরকম যত গাড়ি আছে প্রত্যেকের কাছে যদি শুধু প্রাইভেটে 27,000 নেয় তাহলে বাস টিরাকে আমার মনে হয় 50 থেকে 55,000-এর উপরে এ টাকাগুলো সব যাচ্ছে কোথায় রাস্তায় ব্যয় করার জন্য আমাদের কাছ থেকে নেয় কারণ আমরা রাস্তায় চলি কথা বলেন না কেন এখান থেকে আপনাকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে এক লোক বিয়ে করার পর বাসর রাতে চিন্তা করছে স্ত্রী কত দেরি বলছে এই তো হয়ে গেল কিছুক্ষণ পরে বলছে কি বলছে এই তো হয়ে গেল তার মানে ও সাজগোজ করছে মেয়েদের অভ্যাস হচ্ছে কিছু না কিছু হলে আগে সাজগোজ করে মেয়েরা সাজবে অসুবিধা নেই স্বামীর জন্য কার জন্য স্বামীর জন্য সাজতেছে বেরা রাত 12টা হয়ে গেল কি এখনো হয়নি বড় ওরে বাবা দাঁড়াও কারণ এখন বাংলাদেশ ডিজিটাল স্বামীকেও ভারতের সিরিয়াল দেখে দেখে বাবা বলে ফেলে এমন হয় খেয়েছে বাবা বাবাটা শুনেছে বর কাছে মাথা ঝাঁকাচ্ছে
না এখন অনেক সিরিয়াল যারা অভ্যস্ত এরা অনেকেই স্বামীকে বাবা বলে ফেলছে কথা বলেন না কেন বেরায় দুইটা বেজে গেল কি গো এখনো হয়নি এই তো হয়ে গেল চারটা বাজে কি এই তো হয়ে গেল ফজরের আজান দিচ্ছে কি এই তো হয়ে গেল ওর মেজাজ ঠিক আছে দরজায় যে হোক ছিল ওইটা নিয়ে এসেছে পিঠের উপরে দুইটা দিয়েছে এত জোরে জোরে তোর শাস্তে যদি লাগে সারা রাতে বাসর হবে কখন আপনাকে যে দায়িত্ব কেউ দিয়েছিল হয়তো আপনি ভুলে করেননি অথবা কাজটা করতে গিয়ে ভুল হয়ে গেছে এরকম কাজ দেশে নেই রাস্তার জন্য বাজেট হয় 30 লক্ষ টাকা 15 লক্ষ খরচ করে আর 15 লক্ষ আল্লাহর রাস্তায় দিয়ে দেয় এটা আপনি কাজটা করতে গিয়ে ভুল করে ফেলেছেন যে কোনো কায়দায় কথা বলেন না কেন এই দুইটা অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে আমি প্রথমে বলেছি যদি অপরাধটা হয় আল্লাহর কাছে দেবেন যদি জনগণের কাছে হয় জনগণের কাছে মাফ চাওয়া লাগবে তাও ভাই নাসুহার প্রথম শর্ত হচ্ছে অপরাধের স্বীকৃতি দেওয়া বলা লাগবে যে আমি অপরাধী দুই নম্বরে অনুতপ্ত হওয়া লাগবে অনুশোচনা করা লাগবে না এটা আমার ঠিক হয়নি তিন নম্বরে জীবনের মতো এরকম কাজ আমি আর করব না ফিরে আসলাম এই তিনটা শর্তের নাম তাওবায়ে নাসুহা এইগুলো তাফসিরে লেখা আছে এগুলো পারে না এগুলো বলে না তাওবায়ে নাসুহার ব্যাখ্যা কর দিকে নসুহা নামে একটা লোক আছে তার উদাহরণ দিয়ে মানুষকে আন্দাজে ভুল ভাল বোঝায় এজন্য ঝামেলা হয়েছে আমাদের কারণ আমাদের মাতৃভাষা তো আরবি না কেউ আরবিতে গালি দিলেও মনে হয় যে দোয়া করছ আজ অনেকে বদাচ্ছে আমায় দলিল ফালান তাজিদালাহ ওয়ালিয়াম মুর্শিদা যার পীর নেই তার হেদায়েত নেই অথচ এখানে মুর্শিদা মানে পীর না মুর্শিদা মানে সরাসরি আমার আল্লাহ কারণ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কোনো পীরের না কোনো নবীর না কার যে লোকটা এই কথা বললো যে যার মুর্শিদ নেই তার হেদায়েত নেই যার পীর নেই তার হেদায়েত নেই অবশ্যই সে লোকটা এই অপব্যাখ্যা করেছে সে যেই হোক ওর ঈমান থাকার কথা না আপনি যদি একটা কথা ভুল প্রমাণ করতে পারেন তাহলে তাফসির খুলে খুলে এখানে বসেন আর অ্যাপস আছে মোবাইলে যে কোনো জায়গায় আপনি টিপ দেন দেখেন কোরআন বের হয়ে যাবে আপনি কেন আমার কথা আন্দাজে বিশ্বাস করে হু হা করে শব্দ করবেন না দরকার নেই আপনি পর্যবেক্ষণ করেন তুলনামূলক সাজা গুড বেটার বেস্ট গুড এমনিতেই ভালো বেটার মানে দুইজনের ভেতরে ভালো আপনি দুইজনের ভেতরে কম্পেয়ার করে দেখেন আসলে কোনটা ঠিক কারণ এখন আপনি সচেতন আপনি যদি বলেন না আমি বুঝি না আপনি বুঝেন না কেন আপনাকে বোঝা লাগবে দেশের মানুষ আরবি না বোঝার কারণে আজ অনেক পীর বাপ দাদার নাম নিয়ে এভাবে দেদারসে ব্যবসা করে খেয়ে যাচ্ছে মানুষ মনে করে না কোরআনের আয়াত যখন পড়ছে এ হলেও হতে পারে অথচ ওর ভেতর ওই কথা নেই ওখানে মুর্শিদা মানে সরাসরি আল্লাহ আর ও মুর্শিদা মানে বানিয়েছে ওর পীর ওর ঈমান নষ্ট হয়ে গেছে আর ঈমান যখন থাকে না লোক কি হয়ে যায় বেঈমান কি হয়ে যায় এই জন্য এই বেঈমানদের মুখ দিয়ে এই বেঈমানি কথাবার্তা বের হয় আপনি রাগ করলে যে এই কথা বলতে পারে যার পীর নেই পীর শয়তান যার পীর নেই তার হেদায়েত নেই তাহলে নবীজি যদি পীর হতেন নবীজির হাতে হেদায়েত থাকতো আর নবীজি নিজে চাচাকে দিতে পারতো এতটুকু কমন সেন্স আপনার মাথায় আসে না আপনার বাবা যা বলে বিশ্বাস করেন কোন কারণে কোরআনের এই কথাগুলো যারা বানিয়ে মানিয়ে জনগণকে শোনায় জনগণ তো আর আরবি ওইভাবে বোঝে না ও মনে করছে না এত বড় মুফতি দখল বলছে কিছু না কিছু হলেও হতে পারে অথচ ওরকম কোন কথা কোরআনে নেই ওগুলো সব বানিয়েছে আরে অপব্যাখ্যার কারণে আজ বাংলাদেশে ইসলাম কায়েম হয় না এই কথা বলছেন না কেন তাছাড়া 96 ভাগ মুসলমান অন্তত আর কিছু না হোক আগা তো কাটা আছে নাকি দাম নেই ওই যে ওইটার কাটা নেই
মুসলমান দিন কার এটা কার আপনার মুসলমান দিয়ে আসেন এখানে আপনি বলেন তো 96 ভাগ মুসলমানের এই দেশে অন্তত আর কিছু না হোক আমাদের খতনা করা আছে না কার কার আছে হাত তোলেন তো আপনার আছে আমি জানি আপনার হাত তোলার দরকার নেই কয়েকজনের নেই বলবো তার নাম বলবো খতনা করা নেই ও আর একবার করা লাগবে না তো উল্টা পাল্টা ভুল বকে কি করে আশ্চর্য হয়ে যায় এই মানুষগুলোর কথা আবার তারা যখন শুনি যে 96 ভাগ মুসলমানের দেশে আমি আজকে মাগরিবের সময় একটা তথ্য দিয়েছিলাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কোরবানির আদেশ দিয়েছিলেন তখন তার সন্তানকে তিনি জবাই করার জন্য বারবার ছুরি দিয়ে পোজ দিচ্ছিলেন কিন্তু কাটে না মনে করেছেন ছুরিতে ধার নেই পাথরের উপরে যাই নিক্ষেপ করেছে পাথর কেটে দুই টুকরা হয়ে গেছে চিন্তা করেছে না ধার তো ঠিক আছে আল্লাহ তাআলা তখন ডাক দিলেন ফালাম্মা আসলামা দি বসন আসলামা এখানে হুজুর নেই আলেম নেই কয় আলেম কয় আসলামা দি বসন না আল্লাহ কেন ডাক দিলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন অনাদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন তারা দুইজনে যখন আল্লাহর বিধান মানতে এগ্রি হয়ে গেছে রাজি হয়ে গেছে এখানে দুইজন বলতে ইব্রাহিম ইসমাইল ইব্রাহিম দুইজনে যখন আল্লাহর বিধান মানতে এগ্রি হয়ে গেছে রাজি হয়ে গেছে তখন আমার আল্লাহ পাক ডাক দিয়েছেন ইব্রাহিম পদ সদ্দাক তার রুয়া ইন্না কাদালিকা নাজিসিল মুহসিনিন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য রূপ দান করেছো আমি আল্লাহ আসলে তোমার সন্তান জবাই করতে চাইনি আমি চেয়েছি তোমার ইচ্ছাটা দেখতে জোরে বলেন আল্লাহু আকবার জন্মের পর থেকে কাহিনী আমরা শুনে এসেছি কিন্তু এখান থেকে শিক্ষাটা কি হযরত ইব্রাহিম ও ইসমাইল দুইজনে আল্লাহর বিধান যখন মানতে রাজি তখন তারা আল্লাহর বিধান কায়েম করতে পেরেছিল কথা বলে না কেন ইব্রাহিম নবী যদি বলতেন আমি সবাই দেব ইসমাইল নবী যদি বলতেন না আমি সবাই হব না তাহলে আল্লাহ বিধান কায়েম করা সহজ হতো ইসমাইল নবী যদি বলতেন আমি জবাই দেব ইসমাইল ইব্রাহিম নবী যদি বলতেন না আমি আমার বাবা আমি আমার মায়ার কারণে জবাই করব না আল্লাহর বিধান মানা সহজ হতো বলেন না কেন কি নেবেন এখান থেকে এই বাংলাদেশে এখন যারা ইব্রাহিমের ভূমিকায় আছেন তার মানে বাবার ভূমিকায় আছেন অভিভাবকের ভূমিকায় আছেন আপনাদেরকে ইব্রাহিম নবীর মতো আল্লাহর বিধান পালন করতে সচেষ্ট হওয়া লাগবে আর আমরা যারা ইসমাইল আছি আমরা সন্তান আছি আমরা যারা এই পৃথিবীতে এখন বিশেষ করে বাংলাদেশের জনগণ আছি যে দলের হোক আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে সুতরাং দেশের দায়িত্বশীল এবং জনগণ যখন ইব্রাহিম এবং ইসমাইলের ভূমিকায় আসবে তখন আল্লাহর বিধান এই জমিনে কায়েম করা সহজ হবে আশা করি আমি বোঝাতে পেরেছি সুতরাং এই দেশে শুধুমাত্র যারা টুপি মাথায় দেয় তাদের দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব না যারা টুপি মাথায় দেয় না তারাও যেমন আল্লাহর বান্দা টুপি যারা মাথায় দেয় তারাও আল্লাহর বান্দা দল মত নির্বিশেষে সবার টার্গেট থাকা লাগবে এই দেশে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় এ কথা শুনলে তো রাগ হওয়ার কথা যারা নাস্তিক যারা বেঈমান এদের এই কথা শোনার পরে আল্লাহর বিধানের কথা শুনলে পীর সাহেবের রাগ হয় ও কি পীর না শয়তান মুকুল ধারী শয়তান এগুলো আপনি আর যাই করেন দিনের যতটুকু করছেন আপনার আমার একই টার্গেট এ জমিনে আল্লাহ কোরআন কি করে কায়েম করা যায় মানে আকীমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি দিন কায়েম করার চেষ্টা চালাও এ ব্যাপারে কোনো ফতোয়াবাজি করবে না যে করবে বুঝবেন ওইটা নাস্তিক মুরতাদের চাইতেও নিকৃষ্ট এক
একজন বলছে আমার বউ গেছে বাবার বাড়ি আমার ছেলে গেছে নানার বাড়ি মেয়ে গেছে মামার বাড়ি আর আমি